গুড ইভিনিং মন্দ্রুয়া আজ হলো 19 জানুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আবার বহিরাজে কোন সীমান্ত জেলা করিমগঞ্জের যুবক আইজলে মৃত্যু করিমগঞ্জের যুবকের সন্দেহ কোন বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর ফাটক বাজার এলাকায় বাইক চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই বাইক চোর আসার জেলার কাটিগোরা সমষ্টির বৃহত্তর চেরাগি বাজারে ব্রাউন এটিএম এ লেনদেন শুরু জনমনে সন্তোষ বিস্তারিত থাকবে প্রতিবেদনে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাইলাকান্দির সুরানা মোটরস নির্বাচনকে সামনে রেখে দলবদলের পালা অব্যাহত করিমগঞ্জে কংগ্রেসের সেরে বিজেপিতে ত্রিশ জন বিস্তারিত থাকবে প্রতিবেদনে দীর্ঘ প্রতিকার অবসানের পর অবশেষে শীঘ্রই পাতারকান্দি তানার নতুন ভবনের উদ্বোধন বদলি কাঠিগড়া উদারবন্ধ এবং বদরপুর তানার ওসি বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি বদরপুরে স্কুল প্রদানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তাহলে বিস্তারিত ভবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে একুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে আপনি ফেসবুকে এর মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আবার বহিরাজ্যে কোন সীমান্ত জেলা করিঙ্গঞ্জের যুবক পরিবারের জন্য রুটি রুজির জোগাড় করতে গিয়ে বাড়ি ফিরতে হলো কফিন বন্দি হয়ে হতবাগা যুবকের নাম জসি আহমেদ চৌধুরী আনুমানিক বয়স একুশ বছর পিতার নাম আব্দুল বাড়ি চৌধুরী বাড়ি উত্তর করিমগঞ্জ সমষ্টির করিমগঞ্জ সদর থানার অন্তর্গত সীমান্তবর্তী এলাকা সুতারকান্দির হামিনপুর গ্রামে পারিবারিক সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী করোনাকালে লকডাউনের প্রভাবে বেকারত্ব দূর করতে গিয়ে বিগত কয়েক মাস আগে টাইলসের কাজ করার জন্য মিজোরামের আইজলে পারি দে কাজে যোগ দেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলেও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল হামিনপুরের জসিম আহমেদ চৌধুরী এমনকি রবিবার সন্ধ্যা সাতটায় পরিবারের লোকের সঙ্গে ফোনে কথা হলে হঠাৎ ওই দিন রাত নটায় জসীমের বাড়িতে তার মৃত্যুর খবর আসে জসীমের গড়ে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে তার এক পরিচিত ব্যক্তি বাড়িতে খবর দিলে হইচয় শুরু হয় বাড়িতে এরপর পরিবারের তরফ থেকে যোগাযোগ করা হয় আইজলে থাকা জসিমের পরিচিত ব্যক্তিদের জানা গেছে খুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাত দশটার সময় আইজল পুলিশ জসিমের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠ সঙ্গে সন্দেহজনকভাবে আটক করে নিয়ে গেছে তার এক রুমমেটকে ঘটনার বিবরণে জানা গেছে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে যার কারণে পরিকল্পিত হত্যার সন্দেহ প্রকট হয়ে উঠেছে সোমবার শিলচর ফাটক বাজার এলাকায় দড়া পড়ল দুই বাইক চোর পুলিশ সূত্রে জানা গেছে বাড়ি ঘাটে অন্যজন জমরুল ইসলাম সৈদপুরের বাসিন্দা এদিন দুপুরে ফাটক বাজার এলাকায় বাইক চুরি করতে গিয়ে হাতে নাতে দড়া পড়ে এই দুইজন অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাইলাকান্দির সুরানা মোটরস অগ্নি নির্বাপক গাড়ি ঘটনাস্থলে যাওয়ার আগেই অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে আগুন আয়ত্ত আনেন কর্তব্যরত কর্মীরা ঘটনা সোমবার বিকেল চারটায় হাইলাকান্দি শহরতলি বিশিংসা দ্বিতীয় খন্ড তথা সুরানা মোটরস এজেন্সিতে এজেন্সিতে কর্তব্যরত কর্মীদের গাফিলতিতে এক সময় রিডাক ফাইভ নামে মেশিনটি মাত্রাতিরিক্ত গরম হয় এবং এ থেকে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা প্রবল জানতে পেরেই শুরু হয় দৌড়জাপ চিৎকার চেঁচামেচি পালাতে ব্যস্ত হয়ে পড়ে অনেকে তবে বুদ্ধিমত্তায় অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে মেশিনের আগুন আয়ত্ত আনেন এরই মধ্যে খবর দেওয়া হয় হাইলাকান্দির অগ্নি নির্বাপক বাহিনীকে কিছুটা দেরি হলেও অগ্নি নির্বাপক বাহিনীর দুইটি গাড়ি সুরানা মোটর্সে পৌঁছায় এর আগেই সুরানার কর্মীরা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে সুরানা মোটরসের জেনারেল ম্যানেজার সঞ্জীব দে জানিয়েছেন কাসার জেলার কাটিগড়া সমষ্টির বৃহত্তর চেরাগি বাজার এলাকায় কোনো এটিএম কাউন্টার না থাকায় এলাকার মানুষের টাকা তোলার একমাত্র ভরসা ছিল পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত চৌরঙ্গীর এটিএম বুথ কিন্তু এতটা দূরে গিয়েও টাকা পাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না এটিএম দুটিতে প্রায়ই সমস্যা থাকতো কখনো টাকা নেই অথবা মেশিন বিকল এতে এলাকার মানুষের ভোগান্তির অন্ত ছিল না দীর্ঘ কয়েক বছর থেকে লাঠিমারা জগদীশপুর করইকান্দি তেলিটিকর রাজাটিলা হরিনগর চণ্ডীনগর লেবার পুত সাদিকাল এলাকার লোকজনকে টাকার জন্য ছুটে যেতে হতো চৌরঙ্গিতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখা যেত টাকা ফুরিয়ে গেছে এভাবে হতাশ হয়ে ফিরে আসতে হতো সুতরাং এই এলাকার স্বার্থে চেরাগি বাজারে একটি এটিএম স্থাপন ছিল জনগণের মুখ্য দাবি বিশাল এই এলাকার মধ্যে শুধুমাত্র চেরাগি বাজারে রয়েছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের একটি শাখা এই শাখায় একদিকে তাকে গ্রাহকদের প্রচন্ড বীর অন্যদিকে কর্মীদের অভাবে মানুষের বুগান্তির কোনো শেষ নেই এখানে এটিএম স্থাপন হওয়ায় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এখন থেকে ব্যাঙ্ক ও চৌরঙ্গি এটিএম কাউন্টারে কিছুটা হলেও গ্রাহক বীর কমবে বলে ধারণা করছেন এলাকার সচেতন মহল অসম সরকারের মৈত্রী প্রকল্পের অধীন রাজ্যের অন্যান্য থানাগুলোর সর্বাঙ্গীন উন্নয়ন অভিযানের লক্ষ্যে ইতিমধ্যে পাতারকান্দি থানার নতুন ভবনের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে দীর্ঘ প্রতিকার অবসানের পর অবশেষে খুব অল্প দিনের মধ্যেই এই থানার শুভ উদ্বোধন অনুষ্ঠানের যাবতীয় ও জোর কদমে চালিয়ে যাওয়া হচ্ছে আশা করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের হাত ধরেই থানার নবনির্মিত ভবনের শুভ গঠন হবে বিগত দুই সালে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হবার পরই প্রস্তাবিত এই তানার শুভ শিলান্যাস পর্ব সারেন বিধায়ক পাল এরপর থেকে তানার ভবন নির্মাণের কাজ জোর কদমে চালিয়ে যাওয়া হয় নির্বাচনকে সামনে রেখে দলবদলের পালা অব্যাহত এবার করিমগঞ্জে কংগ্রেসের গেরুয়া শিবিরে বেরলেন ত্রিশ জন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য ও এআইডিসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসের উপস্থিতিতে শহরের দুই নম্বর ওয়ার্ডের জাহানপুরে একশো একুশ নম্বর বিজেপিতে যোগদান করলেন তিরিশ জন উল্লেখ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে মজবুত করতে বিজেপির পৃষ্ঠা প্রমুখ নিয়োগ প্রক্রিয়া চলছে সোমবার করিমগঞ্জ শহরের দুই নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথে পৃষ্ঠা প্রমুখ নিয়োগ অনুষ্ঠানে অসম পুলিশের বিজেপিতে পদমর্যাদার আধিকারিকদের রদবদল করা হয়েছে ব্যাপক হারে করা হয়েছে জনকে এর মধ্যে রয়েছেন বরাক উপত্যকার কয়েকজনও এই বদলির নির্দেশ জারি করেছেন এডিজিপি এইচ সিং বরাক উপত্যকার যেসব আধিকারিককে বদলি করা হয়েছে এর মধ্যে রয়েছেন কাটিগড়া থানার ওসি নয়নমণি সিনহা উদারবন থানার অসি অসিত সূত্রধর বদরপুর থানার অসি বিনয় কুমার বর্বন এবং বদরপুর জিআরপি থানার অসি সঞ্জীব কুমার দাস নয়নমণি সিনহাকে বদলি করা হয়েছে বদরপুর জিআরপি থানার অসি হিসাবে তার স্থলে কাটিগড়ার অসি করা হয়েছে মাজুলি জেলার জেংরাই মুখের সিআই রাজেন দলেকে বদরপুর জিআরপি থানার অসি সঞ্জীব কুমার দাসকে বদলি করা হয়েছে উদারবন থানার অসি হিসাবে। আর উদার বন্ধের ওসি অসি করা হয়েছে লালার সিআই বদরপুর থানার ওসি বিনয় কুমার বর্মনকে বদলি করা হয়েছে গৌহাটিতে এসবি শাখায় বর্তমানে গৌহাটিতে এসবি শাখায় কর্মরত বিপিন বড়ুয়াকে করা হয়েছে বদরপুর থানার ওসি এছাড়া দুবরি জেলার গোলকগঞ্জের এডিশনাল সিআই গৌরচন্দ্র মন্ডলকে বদলি করা হয়েছে রামকৃষ্ণনগরের সিআই হিসাবে এবার শেষ খবরটি বদরপুরের একাংশ স্কুলের শিক্ষক ও শিক্ষিকার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে এ নিয়ে শিক্ষাখণ্ডের আধিকারিকরা মৌনব্রত পালন করেছেন বদরপুর শিক্ষাখণ্ডের এদিন এক হাজার একশো আটান্ন নম্বর হিলচার এলপি স্কুলের প্রধান শিক্ষিকা কল্পনা চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন অভিভাবকরা তাদের অভিযোগ বিভাগীয় নিয়মনীতিকে নীতিকে বৃন্দাঙ্গুল দেখিয়ে নিজের পছন্দের লুক নিয়ে গোপনে বিদ্যালয় পরিচালন কমিটির গঠন করে নিয়েছেন প্রধান শিক্ষিকা তাই অভিযোগকারী কুরবান উদ্দিন আহমেদ সুলতান উদ্দিন নিজামুদ্দিন সহ চুয়াল্লিশ জন অভিযোগকারী জালিয়াতি করে গোপনে গঠিত ওই পরিচালন কমিটি বাতিল করে প্রকাশে নতুন পরিচালন কমিটি গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ব্লক প্রাথমিক শিক্ষাধিকারীদের কাছে অনুরোধ জানান এই চিলাজকে সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন